একটা কথা বলবো যে আমরা লেখাপড়া করি যখন বড় হই তখন টিচারের কাছে আর প্রথম শিক্ষক কিন্তু মা মা ডাক্তার মাই শিখান পরিমণি মা ডাক মুখে আসার আগেই সে তার মাকে হারিয়েছে তাহলে তার যে পারিবারিক দিক থেকে যেটুকু শিক্ষা নেওয়ার দরকার সেটা সে কোথা থেকে নেবে সে একটা এতিম মেয়ে আচ্ছা সেকেন্ড থিং সে তার পরিবারকে পরিবারের ভরণ পোষণ করার জন্য সে স্টেজ প্রোগ্রাম করছে মামার বাড়িতে থাকছে নানার বাড়িতে থাকছে আত্মীয় স্বজনের বাড়িতে থাকছে থেকে থেকে যেটুকু সে লেখাপড়া করা সম্ভব তার পক্ষে ওই পরিস্থিতিতে সে ততটুকু করেছে তারপর যখন সে সিনেমায় আসলো আসার পরে তার সুদর্শন চেহারা এবং তার সে আগে থেকে নাচ জানত অভিনয়ের দিক থেকেও যতটুকু মানে প্রয়োজন ছিল সে না জানলেও ডিরেক্টর সাহেবরা তাকে গ্রুমিং করায় তাকে ওইভাবে তৈরি করেছেন কিন্তু এখানে কথাটা হলো যে কিছুদিন আগে আমি ইউটিউবে দেখলাম যে একটা লোক ইংলিশ বলে সি ইউ নট ফর মাই জাস্ট রিল্যাক্স সে কিন্তু লেখাপড়া জানে না সে একটা অশিক্ষিত লোক তো এই পরিমণির পাশে যারা ছিল তারাও কিন্তু এই সি ইউ নট ফর মাই জাস্ট রিল্যাক্স অশিক্ষিত লোক সব এখন এই সি ইউ নট ফর মাই যারা আছে তারা কিন্তু কাউকে কোনো ভালো উপদেশ দিতে পারে না তারা দূরে থেকে হাততালি দিতে পারে মজা নিতে পারে কিন্তু কোনো সলিউশন বের করে দিতে পারে না আর ভালো মন্দ সবার মধ্যেই থাকবে আমি নাজমুল হক ব্রুসলি আজকে এখানে প্রতিষ্ঠিত হয়েছি এই সিনেমা থেকে আমার ছেলে মেয়েদের বিয়ে দিছি তারা জব করে আমার ছেলেকে লন্ডনে বিয়ে করাইছি তার বউ লন্ডনে আছে তার একটা মেয়ে আছে ছোট আমার নাতনি সেও ওখানে লেখাপড়া করতেছে তো আমার সবকিছুই এখান থেকে আমার বিয়াই সে পাকিস্তান আমলে ছিল এই পার্লামেন্টের হুইপ তো এটা কোত্থেকে হয়েছে আমরা আমাদের ফ্যামিলি থেকে যেটুকু শিক্ষা নেওয়ার দরকার শিক্ষা নিচ্ছি তারপরে মা বাবা যেখানে ভর্তি করলে আমরা সুশিক্ষায় সুশিক্ষিত হব এবং মানুষের মতো মানুষ হব সমাজে সবার সাথে মিলে মিশে চলতে পারবো নিজেরা প্রতিষ্ঠিত হতে পারবো সেইভাবে আমাদের মা বাবা আমাদেরকে তৈরি করেছেন কিন্তু দুঃখের বিষয় পরিমণির তো এই সুযোগটা ছিল না তা এখন কথা হইল ওই যে সি ইউ নট ফর মাইন যারা আছে তাদের উপদেশে পরিমণি এতদিন চলছে যে লোকটা ফ্যামিলিতে কেউ নাই তাকে কে উপদেশ দিবে কার কাছ থেকে সে শিখবে সে তো কারো কাছ থেকে শিক্ষা পায় নাই এই যে যখন চলচ্চিত্রে আসছে এখানে চামচার দল কিছু আছে ভালো করলেও বলে হ্যাঁ খুব ভালো হয়েছে খারাপ করলেও বলে খুব ভালো হয়েছে কেন যাওয়ার সময় তারে কিছু টাকা দিবে বকশিস দিবে বা বাসায় দেয়া হাজির হবে আমি এই প্রবলেমে আছি ওই প্রবলেমে আছি পরিমণি কিন্তু একজন দানবীর বলতে পারেন আমার জানা মতে পরিমণি প্রতিটা ঈদে সে প্রথম পরিমণি গরু কুরবানি দিছে এই এফডিসিতে যারা আমাদের মানে শিল্পীরা একটু খারাপ অবস্থায় আছে অর্থনৈতিক দিক থেকে সে নিজের হাতে ঈদের দিন সবাই আমরা ব্যস্ত থাকি আত্মীয় স্বজন পরিবার নিয়ে আর পরিমণি ঈদের দিন সকালবেলায় পর্যন্ত এই এফডিসি আইসা গরু কুরবানি দিয়ে নিজের হাতে সবাইকে বিলিয়ে দিছে আর যাকে টাকা দেওয়ার দরকার তাকে টাকা দিছে এই মেয়েটার এই গুণগুলি ছিল এখন যদি তার মা বাবা থাকতো আমাদের মতো যদি ফ্যামিলি তে সে মানুষ হইতো তাহলে তো তার এই ভুল ত্রুটিগুলি থাকতো না মানুষের ভিতরে ভুল ত্রুটি থাকবেই আমি পরিমণির জন্য সাফাই গাইতেছি না যে পরিমণিরে কেন অ্যারেস্ট করা হইল পরিমণিরে কেন এই করা হইল ওই করা হইল মানুষ ট্রল করতেছে আরে ট্রল তো সবাই করতে পারে সলিউশন দেন সলিউশন কি হ্যাঁ পরিমণি যেমন আমি আমার কথাটা বলি
আপনারা মিডিয়াতে কিছু সাংবাদিক ভাইয়েরা আছেন, ইলেকট্রনিক মিডিয়ায় বলেন আর প্রিন্ট মিডিয়ায় বলেন, ওনারা ঢালাওভাবে বলতেছে পরিমণি দোষী, পরিমণি অমুক, আরো আমাদের শিল্পীদের ভিতরেও অনেকে তো তারাও বলতেছেন। আমি নাম বলতে চাই না, কারণ নাম বলতে গেলে ওনারা মনক্ষুণ্ণ হবে। আর আমার এটা কাজের জায়গা, আমি এখানে কারোর সাথে হেসিং করতে চাই না। তো যেটা বলতে চাইছিলাম যে আমি একটা মিথ্যা মার্ডার কেস খেয়ে ঢাকায় আসছি, তার মানে কি আমি অপরাধী? আমি এই কেস এখানে যখন শুটিং করছি, শুটিং এর ফাঁকে ফাঁকে ওই নেত্রকোনা যে কোর্টে হাজিরা দিয়ে আবার আসছি, আবার শুটিং করছি, আবার গেছি, আবার আসছি, তাও এই কেস কে দিছে? আমাদের আমারই এক প্রিয় বড় ভাই জালাল এমপি, আমাদের দুর্গাপুর সুষম দুর্গাপুরের বলিষ্ঠ কণ্ঠস্বর আওয়ামী লীগের অনেক মানে শ্রদ্ধা। কত সালে? এটা 1980 সালে, 81 সালে হয়তো বা। তো যেটা বলতে চাইছিলাম যে আমি যে মার্ডার কেস এখানে আসলাম, তাহলে কি আমি কি অপরাধী হয়ে গেলাম? যদিও অপরাধী হইতাম তাহলে তো আমার জেলে থাকতে হইতো। তো প্রতিটা জিনিসেরই কিন্তু, প্রতিটা কাজেরই কিন্তু একটা নিয়ম আছে, একটা প্রসিডিওর আছে। তো সেই প্রসিডিওর অনুযায়ী যদি সবকিছু চলে, এখানে কেউই ট্রল করতে পারবে না, আর ট্রল করার সুযোগই পাবে না যদি ওই নিয়ম মাফিক চলে। আচ্ছা বুঝতে ভাই, আপনি তো 40 বছরের কেরিয়ারে ফিল্মে, হ্যাঁ আপনি তো বাংলাদেশের অনেক যারা প্রয়াত অনেক সিনিয়র, জসিম ভাই থেকে শুরু করে মান্না ভাই, এমন কেউ নাই সালমান ভাই কারোর সাথে কাজ বাকি যে কাজ করেন নাই, হ্যাঁ সবার সাথে আমাদের একদম রাজ্জাক, প্রয়াত রাজ্জাক সাহেব থেকে শুরু করে সবার, সাবান আপা, ববিতা আপা, সবার সাথে কাজ করেছেন 40 বছরে, প্রচুর কাজ করেছেন। তো যেটি হচ্ছে একটা জিনিস আমি জানতে চাই যে আমরা যেটি হচ্ছে যে পরিমণির যে বিষয়টা, যে আপনি তো শিল্পী সমিতির একজন সম্মানিত সদস্য, তো হ্যাঁ তো আপনি যেটা বললেন যে আপনি মার্ডার কেসে পড়েছিলেন, যে বিষয়টা আপনার কাছে প্রশ্ন, সেটা হচ্ছে যে তখন কি আপনি শিল্পী সমিতির মেম্বার ছিলেন? সহযোগী মেম্বার ছিলাম। আচ্ছা সহযোগী মেম্বার, তখন কি আপনাকে শিল্পী সমিতির থেকে কি অব্যাহতি দেওয়া হয়েছিল বা সদস্যপদ স্থগিত হয়েছিল? না, পরিমণি কি এখানে আসার আগে কি পরিমণি শিল্পী ছিল? পরিমণি কি ক্যামেরার সামনে দাঁড়ায় একটা ডায়লগ দিতে পারছে? পরিমণি কি নাচতে পারছে? পরিমণি কি ড্রামা সিন করতে পারছে? কে শিখাইছে এগুলি? এখানে যারা পরিমণিকে তৈরি করছে তারাই তো শিখাইছে। তা আপনারাই হাত তালে দিবেন, আবার আপনারাই বলবেন নষ্টা ভ্রষ্টা, আপনারা কি পাঠিয়ে, এটা কোন ধরনের আপনাদের মানবিকতা, কোন ধরনের আপনাদের মানে বিবেক বিবেচনা, আমি এটা বুঝতে পারলাম না। হ্যাঁ যারা মানে এই প্রকাশ্যে ছবি দেখতে পারেন না, তারা গামছা পেঁচা ছবি দিয়ে এখানে এক কোনায় যায় হলে বইটা যে ওই ওই ড্যান্সটা কখন আসবে, আবার আপনারাই বলতেছেন নষ্টা ভ্রষ্টা, হোয়াট ইজ দিস? হ্যাঁ এখানে এই দেশে কি তাহলে বোরকা পরে অভিনয় করবে মানুষ? ছবি তো ইয়াতে ইরানেও হচ্ছে, ওই ছবিও তো আমরা দেখতেছি। আর কিছু খারাপ লোক আছে, শুধু এইগুলি খুঁজে বেড়ায় কিভাবে কার মানে হবে ক্ষতি হবে সেটাকে তুলে ধরা। আচ্ছা এখন যেটা হচ্ছে ভাই, লাস্ট যেটা হচ্ছে যা হওয়ার তো হয়েছে, গ্রেফতার, হ্যাঁ কোর্ট মামলা, কোর্ট বলেন মামলা ইয়াতে বলেন, হাজতে নিয়ে যাওয়া বলেন, হ্যাঁ সবকিছুই হলো। এখন লাস্ট আসলে আপনার চাওয়া পাওয়া কি, আসলে পরিমণির বিষয়টা কি আপনার চাওয়া পাওয়া? আমার চাওয়া হচ্ছে আইনের প্রতি শ্রদ্ধা রেখে, সবার প্রতি শ্রদ্ধা রেখে, শিল্পী বলেন, ডিরেক্টর বলেন, প্রডিউসার বলেন, আমাদের যাদের মানে উৎসাহে আমরা উৎসাহী হয়ে সিনেমা করি, মানে আমাদের দর্শক, সবার প্রতি শ্রদ্ধা রেখেই আমি বলছি যে আমাদের শিল্পীরা যদি কেউ কোনো অন্যায় করে, আমাদের অভিভাবক, আমি আগেই বলছি ফ্যামিলির অভিভাবক, মা বাবা, মা বাবা না থাকলে সিনিয়র যারা আছে তারা এটার বিচার করবে, সংশোধন করবে, কীভাবে সংশোধন হবে। আচ্ছা দ্বিতীয়ত কথা হচ্ছে যে আমাদের শিল্পীদের সম্মান যেন নষ্ট না হয়, এই জন্য একটা মানে সুষ্ঠু বিচার ব্যবস্থা, জনগণের মতো না, গণবিচার না। শিল্পী, শিল্পী মানে কি? শিল্পী মানে স্টার, স্টার মানে কি? দেখা যায়, ছোঁয়া যায় না।
তাই বলেই তো মানুষ টিকিট কাটে যায় হলে সিনেমা দেখতে। আর এখন তো মানে আমাদেরকে এমন অবস্থায় আছে যদি বাসা ভাড়া নিতে যাই, আপনি সিনেমায় অভিনয় করেন না আপনাকে দেওয়া যাবে না, এমন একটা পর্যায়ে আসছে। আর এই পরিবহনের বিষয়টা নিয়ে আমরা আরো মানে ধ্বংস হয়ে গেলাম, মানে খুব কষ্ট লাগছে। আমি হওয়া উচিত তাই শাস্তি দিবে, জরিমানা হওয়া উচিত জরিমানা করবে, সে দিতে বাধ্য, যদি না দিতে পারে এটার পরিবর্তে সে আরো জেল খাটবে। আইনের সুষ্ঠু বিচার চাই। আর আমাদের শিল্পীদের জন্য আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দুই হাত জোর করে আমি বলবো যে আপনি তো মমতাময়ী মা, আপনি আমাদের প্রতি একটু মমতা দেখান, আমাদের শিল্পীদেরকে কোর্টে নিয়ে যান, জেলখানায় ঢুকান, কিন্তু আমাদের কে জনগণের মতো করে না।